নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জয়শ্রী, আশা করি বন্ধু তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ঝিঙে আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা রান্নাটা দেখতে থাকো, আর রান্নাটা দেখলেই শুধু হবে না, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে হবে, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো চলো বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা দেখা যাক। মাছটা কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দেবো। গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। দেখো বন্ধুরা, এবার মাছগুলো মাছগুলো এরকম ভাবে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হচ্ছে, এইদিকে গেছে, আর ঝিঙেটাও কাটা হয়ে গেছে। মাছগুলো কিন্তু খুব লাল করে ভাজা যাবে না, জ্যান্ত মাছ, তাই এরকম হালকা করেই ভেজে নেবো সব মাছগুলো আমি। বন্ধুরা দেখো মাছগুলো তুলে নেবো, এবার বাকি যা মাছ আছে সবগুলো ভেজে নেবো। তো বন্ধুরা দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, এবার আমি রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আলু।
বন্ধুরা দেখো আলুগুলো ভাজা প্রায় হয়ে এসছে, এইরকমই থাকবে, আর বেশি ভাজবো না। এরপরে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি কালার আসে আসার জন্য, আর দেখতেও যাতে একটু সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি জল। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপরে ফুটে উঠলে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। এই যে ঝিঙেগুলো আমি এরকম ভাবে কেটে ধুয়ে রেখেছি। তো বন্ধুরা দেখো তরকারি ফুটা শুরু করে দিয়েছি, এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো পরে দিচ্ছি, কারণ আলুর সাথে ঝিঙেগুলো ভাজলে সব ঝিঙে মানে গলে যেত পুরো, তার জন্য ঝিঙে খুব নরম সবজি, তো তাই ঝোলের সাথে দিচ্ছি এরকম করে পরে। এরপরে আবারও ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলোতেও সিদ্ধ হয়ে গেছে, বলেইছিলাম যে ঝিঙে খুব নরম সবজি। এবার আলুগুলো, দু তিনটে আলু এবার আমি এমন করে ভেঙে দেবো। তো বন্ধুরা দেখো ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল হয়ে এসছে। এবার আমি এক দিয়ে শুকনো খোলা নিয়েছি, এবার তার মধ্যে কয়েকটা জিরে ভেজে নেব, সেই ভাজা জিরেগুলো এই তরকারির মধ্যে গুঁড়ো করে দিয়ে দেবো যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো দেখো বন্ধুরা এই জিরেগুলো নিয়ে নিয়েছি আমি, এবার এই জিরেগুলো ভাজা করে গুঁড়ো করে দিয়ে দেবো তরকারির মধ্যে। দেখো বন্ধুরা কাতলা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে তৈরি হয়ে গেছে, এবার আমি ভাজা জিরেটা এর উপর দিয়ে দিয়ে দেবো। বন্ধুরা আজকের রান্না এই পর্যন্ত। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাও অন করবে যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা চলো টাটা, আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।